ফেসবুকের নামের নিচে এরকম ফলোয়ার অপশন কিভাবে আমরা নিয়ে আসব শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে, চলুন সেটাই দেখবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এজন্য আমরা ফার্স্ট টাইম সরাসরি চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে আসার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন ফেসবুকের, এবং এখান থেকে আপনারা যে ফেসবুকের প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাবেন, এবং প্রোফাইল থেকে আপনারা যে এখানে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশন চলে যাবেন। দেন এখান থেকে আপনাদের নতুন একটি অপশন চলে আসবে, টুন অন প্রফেশনাল মোড। টুন অন প্রফেশনাল মোড একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই টুন অন প্রফেশনাল মোডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রয়েছে টুন অন, এই টুন আপনারা অন করে দিবেন এবং একটু সময় ওয়েট করবেন এবং এখান থেকে আপনারা ডান করে দিবেন। জাস্ট এতটুকুই, আপনারা আর কিছু করতে হবে না। এখন আপনার নামের নিচে অলরেডি ফলোয়ার অপশন চলে আসছে। এখন আপনারা এখান থেকে যদি বের হয়ে যায় একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে আবার আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করেন এবং এখান থেকে যে ভিউয়েজ আছে ভিউয়েজ আপনারা ভিউয়েজে যদি ক্লিক করে দেখেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামের নিচে অলরেডি ফলোয়ার অপশন চলে আসছে। সো এখন আপনারা যদি চান অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, তো দেখুন আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে এখানে সার্চ দিলাম আমার নামটি ফেসবুক অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এখানে কোনো নামের নিচে ফলোয়ার অপশন নেই, এইমাত্র আমি করছি। এখন আমি যদি এটার একটা রিফ্রেশ মারি দেখবেন সাথে সাথে আমার নামের নিচে ফলোয়ার অপশনটি চলে আসবে। চলুন, সো এখন আমরা এখানে রিফ্রেশ মারলাম, দেখুন সাথে সাথে আমার নামের নিচে ফলোয়ার অপশনটি চলে আসে। সো এটি খুবই ইজি, আপনারা সবাই চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।